এবার অন্তত আমার কথাটা কেন না কেন আমি তো জিজ্ঞেস করেছিলাম তোমাকে কেন করছো এগুলো। আর সত্যি কথা, শ্যামলী তো কিছু ভুল বলেনি, এই সময়টা তো পাল্টে গেছে, আমরা এখন একটা অন্য সময় দাঁড়িয়ে আছি। হ্যাঁ, একটা সময় ছিল যখন আমি চেয়েছিলাম আমার জীবনটা তোমার সঙ্গে ভাগ করে নিতে, কিন্তু সেই সময় আজকের দিনের মতো অনেক বিস্তর ফারাক হয়ে গেছে। ওনা শুধু শুধু কেন এই স্মৃতিগুলোকে আর উস্কে দিচ্ছ, কেন কেন ওই পুরোনো ক্ষতগুলোকে বারবার বার করে আনার চেষ্টা করছো কেন? কারণ আমি তোমায় ভালোবাসি আজও। আমি এখন বুঝতে পারছি তোমাকে সেদিন ফিরিয়ে দিয়ে আমি কত বড় ভুল করেছিলাম। আমার তো কোনো উপায় ছিল না, বাবা অসুস্থ, তুমি সেটেলড নও, অন্য কাউকে বিয়ে করা ছাড়া কোনো রাস্তা ছিল না আমার। কিন্তু তাতে কি, আমি তোমায় কোনোদিনও বলতে পারিনি, আর ভবিষ্যতেও কখনো বলতে পারবো না অনিকেত। এর মধ্যে আমার আমার জীবনে কিচ্ছু পাওয়ার নেই, আমার জীবনটা পুরো হতাশায় ভরা। তুমি একমাত্র আমার বাঁচার আশা অনিকেত। আমি তো একটা মেয়ে, আমি যাই জীবনে কাউকে আঁকড়ে ধরে বাঁচতে, তোমাকে ফিরে পেতে চাই অনিকেত আবার। বাকি জীবনটা আমি তোমাকে আঁকড়ে ধরে বাঁচতে চাই। তুমি কি চাও সেটা আমার কাছে ক্লিয়ার নয়, হয় না আমি তোমাকে কোনো বিশ্বাস করতে পারবো না, ফ্যাক্ট এটা। আর তার থেকেও বড় কথা কি জানো, তখন না এখন তোমার আর আমার মধ্যে আরো একটা মানুষ রয়েছে যার নাম শ্যামলী। শ্যামলী? তুমি শ্যামলীর জন্য আমাকে ফিরিয়ে দিচ্ছ? তুমি তো শ্যামলীকে ভালোবাসো না, তুমি তো শ্যামলীকে বহু হিসেবে মানতেই চাও না, আমি জানি সেটা। হ্যাঁ, হয়তো আমি শ্যামলীকে ভালোবাসি না, কিন্তু শ্যামলীকে আমি প্রচন্ড রেসপেক্ট করি। তুমি বিশ্বাস করো না, শ্যামলী আমার জন্য, আমার গোটা পরিবারের জন্য যা যা করেছে, আমার কাছে যদি অন্য কোনো ছেলে থাকতো ওকে মাথায় করে রাখতো, ওকে ভালোবাসা দিয়ে ভরিয়ে দিত। এটা আমার দীনতা, এটা আমার দৈন্য যে আমি শ্যামলীর মতো একটা মেয়েকে ভালোবাসতে পারছি না, কারণ আমি এখনো ওই পুরোনো ক্ষতগুলো বয়ে বেড়াচ্ছি। তাই এটা আমার প্রবলেম, কিন্তু এর মানে এটা নয় অহনা যে তার জন্য আমি শ্যামলীকে রাতারাতি সরিয়ে দিয়ে ওই জায়গায় আমি অন্য কাউকে বসাতে পারবো, অন্য কাউকে ভালোবাসতে পারবো, এটা নয়। কিন্তু তুমি তো আমাকে ভালোবাসতে, আমি আমি তো তোমার জীবনে আবার আমি তো তোমার জীবনে ক্ষত সারানোর জন্য আবার ফিরে এসেছি। অ্যাকচুয়ালি ইউ আর রাইট, আমি ভালোবাসতাম, কিন্তু এই অহনাকে আমি ভালোবাসি না। আমার মনে হয় হয়তো তোমার যে স্মৃতি আমার মনে আছে, হয়তো সেই স্মৃতি এখনো আমি হয়তো সেই স্মৃতি আঁকড়ে এখনো বসে আছি, কিন্তু তুমি অনেক বদলে গেছো অহনা, এই মানুষটাকে আমি ভালোবাসি না অহনা, ভালোবাসতে পারি না। আমি যদি আবার তোমার সেই আগের অহনা হতে পারি, তুমি কি আমাকে ভালোবাসবে? জানো অহনা, শ্যামলী একটা কথা বলে, বলে যে মানুষের মনে একবার যদি লোভ লালসা বংশ বৃদ্ধি করে না, সে মানুষ আর বদলাতে পারে না, আর পাল্টাতে পারে না। কিন্তু তোমাকে আমি একটা কথা অ্যাডভাইস অবশ্যই করবো,
যদি নিজের ভালো চাও, প্লিজ একটা ভালো মানুষ হয়ে দেখাও। আর আজকে যা তুমি করেছো, দয়া করে এই কাজ করার চেষ্টা কোনোদিন করো না, আর নিজেকে হিউমিলেট করো না প্লিজ। তোমাকে আমি একটা কথা অ্যাডভাইস অবশ্যই করবো, যদি নিজের ভালো চাও চাও প্লিজ একটা ভালো মানুষ হয়ে দেখাও। নিজের মুখে যখন স্বীকার করলে যে তুমি শ্যামলীকে ভালোবাসো না, তাহলে তো আমার কোনো ভয়ই নেই। তোমাকে আমি পেয়ে ছাড়বো অনিকেত, তার আগে তো আমি কিছুতেই থামবো না, কিছুতেই না। ওরু ওরু, একটা ব্যাপার তো শিওর, শ্যামলী তোমাকে চিনতে পারেনি। কিন্তু আমার চোখটা দেখেছে। আচ্ছা আচ্ছা, এই যে আমার চোখ থেকে ফেলেছে, যদি এটা নিয়েও পুলিশকে বলে দেয়, তাহলে তো আমিও পুলিশের সাসপেক্ট হিসেবে চলে আসবো না পুলিশের কাছে। সব ঠিক হয়ে যাবে। আমার কে ফোন করলো? হ্যালো। বাবা, গলার তেজ তো এখনো কমেনি দেখছি। কে বলছেন? কি ভেবেছিলেন টাকাটা গায়েব করে দিয়ে পালিয়ে বাঁচবেন? না, ভুল হচ্ছে, রং নাম্বার। জোড়া বাড়ি, বাহ, বেশ বড় তো বাড়িটা। অনিকেত মল্লিক না ছেলেটার নাম? আপনার পুরনো ইয়ার কি? আপনি কোথায়? অন্য লোকের বাড়িতে নিজের বেইজ্জতি হবে সেটা ভালো লাগবে তো? ফোনটা কাটলে কিন্তু এক্ষুনি বেল বাজিয়ে ভেতরে ঢুকে বন্দুক দেখিয়ে টাকা চাইবো। একদম বাড়ির বাইরে দাঁড়িয়েছি। আচ্ছা, বাড়ির লোকজন জানে আপনি জুয়া খেলেন? আপনি জোড়া বাড়ির সামনে দাঁড়িয়ে আছেন? ইয়েস। হ্যালো হ্যালো হ্যালো, পড়দা শেষ। আমি কি করবো বুঝতে পারছি না। কি হয়েছে? কে ফোন করেছিল? ক্যাসিনোর লোকটা ফোন করেছিল, বলছে টাকা চাই, ওই যে টাকাটা আমার দেওয়ার কথা ছিল ওটা। সবথেকে বড় ব্যাপার হচ্ছে, জোড়া বাড়ির বাইরে দাঁড়িয়ে আছে, বলছে বেল বাজিয়ে সবাইকে সবটা জানিয়ে দেবে। আমি কি করবো বুঝতে পারছি না। তখনও বাড়ির বাইরে দাঁড়িয়ে আছে অনেকটা। কি বলছো তুমি? তুমি যে জুয়া খেলো, এই বাড়ির লোকেরা যদি সেটা জানতে পারে তখন কি হবে? তোমার খেলা তো এই বাড়িতে পারমানেন্টলি শেষ। তোমার সঙ্গে আমরা মেলামেশা করি দেখে আমাদেরও ফেস লস হবে। ওদি, আমার কি করা উচিত আমাকে একটু প্লিজ বলো, কি করা? হরুদা, আমাকে কোনো আইডিয়া দাও প্লিজ, তুমি আমাকে ফিরিয়ে দাও না। আমার মাথা কাজ করছে না, বুঝতে পেরেছো? জানি না আমি। তুমি কেন বুঝতে পারছো না বলো তো? আমি আমি অনিকেতকে কিছুতেই হারাতে পারবো না, আমি হারাতে চাই না অনিকেতকে। অহনা, ও গড, কি শুনলো অনিকেত? না, আমার না ভালো লাগছে রাম। আমি বলছিলাম যে তোমার উপর দিয়ে যে ঝড়টা যাচ্ছে সেটা দরজা খুলতে। ধরো না, তুমি ফোনটা ধরো, আমি দরজা খুলছি। না, ইম্পর্টেন্ট কল হতে পারে, ধরো না। হ্যাঁ বলুন। কেউ নেই তো? কি বেল বাজালো তবে? যাকে, এই নিয়ে পরে ভাববো। লোকটা নেই এই রক্ষে, আগে অনিকেতকে ভেতরে পাঠাই তারপর। না 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 না, একটা লোককেও ছাড়বো না আমি। হ্যাঁ হ্যাঁ, এই আমি শুধু অপেক্ষা করে আছি শ্যামলীয়াতে একটু সুস্থ হয়ে ওঠে সেটার জন্য। হ্যাঁ, আমি জানি যে ওর কাছে, কিন্তু যতটুকু যা দেখতে পেরেছে আর কি, সেই সূত্র ধরেই তো আমাদেরকে এগোতে হবে। মানে এটা ছাড়া তো আর কোনো অপশান নেই আমাদের কাছে।
না মানে আপনি ভাবতে পারেন যে কিছু লোক মানে কতটা নৃশংস হতে পারে, কতটা নৃশংস হতে পারে, জ্যান্ত কবর দেওয়ার চেষ্টা করেছিল। না কিছু না, ঠিক আছে। বিশ্বাস হলো? হ্যাঁ আমার বিশ্বাস হয়েছে স্যার। আপনি আপনি জোড়াবাড়ির বাইরে দাঁড়িয়ে আছেন, কিন্তু আপনি আপনি প্লিজ ভেতরে আসবেন না। সে টাকা না দিলে তো আমাকে আসতেই হবে। আপনি আপনার টাকা পেয়ে যাবেন, আই প্রমিস, কিন্তু আপনি প্লিজ ভেতরে আসবেন না। টাকাটা কিন্তু আমার চাই চাই। উড়দা একটা ব্যবস্থা করো। হ্যাঁ দেখো সিরিয়াসলি বলছি, মানে এই বাড়ির সবাই যদি এটা জানতে পেরে যায় যে আমি জুয়ার টাকা মেটানোর জন্য হন্যে হয়ে ঘুরে বেড়াচ্ছি, তাহলে সেই কেসটা শ্যামলীর সঙ্গে জোড়া লাগাতে ওদের বেশি সময় লাগবে না, মানে পুলিশের বেশি সময় লাগবে না। একটা কিছু তো করতেই হবে না। ইয়েস, এমন একটা কিছু করতে হবে যাতে সবার অ্যাটেনশন সেই দিকে ঘুরে যায়, যাতে বেশ কিছুদিন সবাই ওইটা নিয়েই ব্যস্ত থাকে। একটা কিছু তো করতেই হবে।